পাটুরিয়া দৌলদিয়া ও শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌরুটে যানবাহন পারাপারে স্বাভাবিক রয়েছে। পাটুরিয়া দৌলদিয়া ফেরিঘাটে যানবাহনের চাপ থাকলেও বৃষ্টি ফেরি চলাচল করায় গাড়ি ঘাটে আসা মাত্রই নদী পার হতে পারছে। ঘাট কর্তৃপক্ষ জানায় ফেরি চলাচল স্বাভাবিক থাকায় ভোগান্তি ছাড়াই নদী পার হচ্ছেন মানুষ। তবে ঈদে ঘরমুখী মানুষের চাপ বাড়ায় ঢাকা পাটুরিয়া মহাসড়কে থেমে থেমে যানবাহন চলছে। ঘাটে পৌঁছতে তিন গুণেরও বেশি সময় লাগছে যানবাহনগুলোর। এতে ভোগান্তি চরমে উঠেছে নারী শিশুসহ সব যাত্রীদের। এদিকে শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌরুটে 17টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। তবে গাড়ির বাড়তি চাপে 600রও বেশি যানবাহন নদী পারাপারের অপেক্ষায় আছে। এতে দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রী ও চালকদের। দর্শক, মানিকগঞ্জের পাটুরিয়া দৌলদিয়া নৌরুটের খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জাহাঙ্গীর আলম বিশ্বাস। জাহাঙ্গীর, ঘাটে যানবাহনের চাপ কেমন দেখতে পাচ্ছেন এবং যাত্রীদের কোনো ধরনের অভিযোগ রয়েছে কিনা আমাদেরকে এ বিষয়ে জানাবেন। মৌসুমি, আসলে পাটুরিয়া দৌলদিয়া নৌপথে ফেরি সার্ভিস যেটা, সেটা কিন্তু সচল আছে, কোনো সমস্যা নেই। কিন্তু সমস্যা যেটি হচ্ছে সেটি হচ্ছে ঢাকা পাটুরিয়া মহাসড়কে বিপুল সংখ্যক গাড়ি, একটা গাড়ি আর একটা গাড়ির পিছনে কিন্তু লেগে আছে। এ কারণে পাটুরিয়া ঘাট থেকে মানিকগঞ্জ পর্যন্ত প্রায় 25 কিলোমিটার এলাকা জুড়ে গাড়ির কিন্তু দীর্ঘ লাইন, এবং এ কারণে যেখানে 2 ঘন্টার সময় লাগে পাটুরিয়া ঘাটে যেতে, এখন কিন্তু সময় লাগছে 7 থেকে 8 ঘন্টা। এবং এইখানে যারা যাত্রী যারা রয়েছে অনেকেই বলেছেন যে গাবতলি থেকে পাটুরিয়াগামী বিভিন্ন যে গাড়িগুলো রয়েছে, স্থানীয় যে গাড়িগুলো রয়েছে, সেখানে কিন্তু অতিরিক্ত ভাড়া নেওয়ার কিন্তু অভিযোগ রয়েছে। মৌসুমি জাহাঙ্গীর, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। দর্শক, পাটুরিয়া ঘাট থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী জাহাঙ্গীর আলম বিশ্বাস।